আসসালামু আলাইকুম। আপনারা অনেকে কবুতরের পার্ট তৈরি করেন বা কবুতরের খাঁচা তৈরি করেন, আসলে জানেন না অনেকে যে কবুতরের পায়ার তলার কতটুকু কত ইঞ্চি দিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কবুতরের পায়ার তলা কত ইঞ্চি দিতে হয় বা কতটুকু পরিমাপ করে দিতে হয়। তখন আপনারা বুঝে যাবেন যে কবুতরের যেটা মূলত দরকার, যে পায়ের নিচে মানে হাঁটে, কবুতর হাঁটে, তো ওই জিনিসটা কত ইঞ্চি গ্যাপের দরকার। তো আমি আপনাদেরকে এটাই বলে দিব, আপনারা যারা মনে করেন যে যারা কবুতর পালা অনেক দিন ধরে খাঁচায়, তাদের কাছে পরামর্শ প্রথমে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি মনে করেন আপনি না জানেন, বাট আমরা জানি, কিন্তু দেখা গেছে যারা মনে করেন যে আপনার এই কাজগুলো, আপনার যেরকম কবুতর পালে খাঁচার ভিতরে আপনার যত্ন করে, তো এরকম জিনিসগুলো সবাই বুঝে না। যারা একমাত্র কবুতর পালন করে তারা এগুলো বুঝে। তো দেখা গেছে এই তো তলার পার্টে আসলে মূলত আপনার আমাদের দেওয়া উচিত সেটা হলো যে হাফ ইঞ্চিও না, 1 ইঞ্চিও না। তো অনেকে মনে করে যে 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি দেওয়া উচিত, তো আমরা বলে দিব যে এটা আসলে 1 ইঞ্চিও দেওয়া উচিত না, হাফ ইঞ্চিও দেওয়া উচিত না। 1 ইঞ্চি দিলে আপনার কবুতর পায়ের জন্য আপনার জিনিসটা বেশি হয়ে যাবে, যেন আপনার কবুতর পাটা নিচে পড়ে যাবে এদিক দিয়ে। তো দেখা গেছে কি, যদি আপনি সেটা হাফ ইঞ্চি দেন, তখন দেখা গেছে কবুতরের যে বিষ্ঠাটা আছে, কবুতরের যে ময়লাগুলো আছে, সেই ময়লাগুলো আপনার দেখা গেছে আপনার আটকা থাকবে, মানে এখানে টোটালি এখানে আর যে এখানে মলগুলো পড়বে। তো তখন দেখা গেছে এই জিনিসগুলো আপনার এখানে আটকানো থাকবে, তো সেই জন্য আপনার এটা জিনিসটা কখনোই ভালো হবে না। তো সেই জন্য আপনার আমাদের যে সাইজটা আছে মূলত, যেটা একদম পারফেক্ট করে দেওয়া, সেটা হলো যে আপনার 0.7, মানে 1.25 বলা যায়, মানে 1/2 ইঞ্চি থেকে বেশি, 1 ইঞ্চি থেকে কম। তো এইরকম করে আপনার কবুতরের যে নিচের পার্ট, তলার পার্ট যেটা আছে, সেই তলার পার্টটা অবশ্যই দিতে হবে। এবং হলো যে আপনার এটা যদি 0.7 দেন এবং এটার নিচে যদি আপনার 10 নম্বর তারটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হয়, কারণ হলো জিনিসটা একটু মজবুত হয় এবং আপনার এই জিনিসটাতে আপনার প্রচুর পরিমাণে যে আপনার বীজটা পড়ে, তো যার জন্য দেখা গেছে এই জিনিসটা আপনার মানে ড্যামেজ হয় সবচেয়ে বেশি। তো সেই জন্য এই জিনিসটা আপনার একটু মোটা দিলে আপনার জিনিসটা খুবই ভালো হয় এবং আপনার জিনিসটা টেকসই হবে অনেকদিন। তো আমি বলবো আপনারা এইটা জিনিসটা করতে পারেন, আপনারা 0.7 দিবেন অবশ্যই, বা 1.25 বলবেন, বা 1/2 ইঞ্চি বলবেন না, বা 1 ইঞ্চি বলবেন না, তখন দেখা গেছে আপনার নয়তো জিনিসটা আপনার ইয়ে হবে, তলার জিনিসটা নয়তো একবার পাতলা হয়ে যাবে, নয়তো একবার বেশি ভারী হয়ে যাবে। তো এই জিনিসটা যারা কবুতর পালেন তারা এগুলো জানেন, তো কত ইঞ্চি দিতে হয় তলার জন্য। তো আজ এ পর্যন্তই। যারা আমাদের কাছে থেকে এরকম পার্ট অথবা কবুতর বা খাঁচা বানায় নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের জন্য, অথবা আপনারা চাইলেই আমাদের যে কার্ডের যে নাম্বার দেওয়া থাকে, সেই অনেকগুলো ভিডিওতে আমাদের কার্ডের নাম্বার পাবেন, এবং কমেন্টেও আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেব, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে আপনার এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, যে প্রথম যে নাম্বারটা আছে সেটার মধ্যে ইমো আছে, আবার দুইটা নাম্বারই সবসময় খোলা পাবেন আমাদের। তো এই নাম্বারের সাথে যোগাযোগ করতে হলে আমাদেরকে কল দিতে পারেন অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।